আজ আমরা উপস্থিত হয়েছি ডক্টর বিজয় কুমার শিলের পরিপূর্ণ টিমের সাথে আমরা কথা বলবো কিভাবে উনি কাজটি করছেন এবং আপনাদের জন্য কী সুসংবাদ নিয়ে আসছেন আমি ডক্টর বিজন কুমার সিল গণস্বাস্থ্য আর বায়োটেক লিমিটেডের পক্ষ থেকে আমাদের উদ্ভাবিত করোনা শনাক্তকরণ কিট সম্পর্কে আপনাদের কাছে বলছি আমাদের এই টেস্টের মূলত তিনটা স্টেপ আছে প্রথম স্টেপ হচ্ছে রোগীর রক্ত নমুনা যা থেকে আমরা করোনা ভাইরাস বা ভাইরাসজনিত অ্যান্টিবডিকে শনাক্ত করব প্রথম স্টেপে রোগীর রক্ত রস বা প্লাজমা বা সিরামকে এক ঘন্টা ফিফটি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করে নিতে হবে যাতে ওই রক্তরসটির মধ্যে কোনো ভাইরাস না থাকে পরবর্তী স্টেপে ওই রক্ত নমুনাটি আমাদের নির্ধারিত প্ল্যাটফর্মে খুব সামান্য পরিমাণ দিয়ে দশ মিনিট ইনকুবেশান রাখতে হবে রুম টেম্পারেচারে দশ মিনিট হয়ে গেলে সেটিকে ওয়াশ করতে হবে আমাদের প্রদত্ত এক নম্বর সলিউশন দিয়ে তিনবার তিনবার ওয়াশ করার পরে ওই প্ল্যাটফর্মের ভিতরে আবারও আমাদের প্রদত্ত দুই নম্বর সলিউশান দিতে হবে সামান্য পরিমাণে এবং দিয়ে পাঁচ মিনিট রাখতে হবে রুম টেম্পারাসে পাঁচ মিনিট পর ওই প্ল্যাটফর্মটিকে আবারও তিনবার এক নম্বর সলিউশান দিয়ে ওয়াশ করে নিতে হবে এবং তারপরে দিতে হবে তিন নম্বর সলিউশন যদি রোগী রক্ত নমুনা করোনা ভাইরাসের ইনফেকশান থাকে তাহলে আমাদের প্ল্যাটফর্ম তখন ব্রাউনিশ কালার শো করবে আর যদি না থাকে তাহলে কোনো কালার ডেভেলপ করবে না এই পদ্ধতিটি অত্যন্ত সহজ এবং নির্ভরযোগ্য যা আপনারা অতি সহজে ব্যবহার করতে পারবেন করোনা রোগ শনাক্তকরণের জন্য